আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নাদেশা, আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিস গুলো পেতে এখনই এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশের এই বাটনের উপর ক্লিক করুন, নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমার প্রতিদিনের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সামনে ঈদ, আর ঈদকে সামনে রেখে আমার আজকে এই আয়োজনে লক্ষ্মী পিঠা। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খোলা লক্ষ্মী পিঠা। কোনো কোনো অঞ্চলে এটাকে খোলা পিঠাও বলা হয়। চলুন তাহলে দেখে নিই এই খোলা লক্ষ্মী পিঠা তৈরির জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আর এই পিঠাটাকে কিভাবে তৈরি করতে হয়। এরকম ভাবে মোট 6টা ত্রিভুজের মতো একটা নকশা হয়েছে। এই নকশাটাকে উঠিয়ে নিলে এই পিছনে অনেকটা স্টারের মতো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি অলমোস্ট 2টা উঠিয়ে নিয়েছি, এরকম ভাবে আমি বাকি 4টা উঠিয়ে নিব। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, একটু খেয়াল করুন এটা দেখতে কতটা নাইস লাগে। এখন সাইড থেকে এরকম ভাবে একটু আঁকা বাঁকা ডিজাইন করে সাইডটাকে কেটে নিতে হবে। আপনারা চাইলে জাস্ট নর্মাল শেপেও কাটতে পারেন, এরকম আঁকা বাঁকা ডিজাইন না করে। বাট এইভাবে ডিজাইনটা করলে পিঠাটা সাইড থেকে দেখতে অনেক ভালো লাগে। সো হয়ে গেছে, আমি আপনাদের হাতে নিয়ে একটু কাছে থেকে দেখাচ্ছি, একটু লক্ষ্য কর এটা কতটা সুন্দর লাগছে। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। এখন আমি সেকেন্ড স্টেপে তৈরি করে দেখাবো। সেম একইভাবে রুটি বানিয়ে নিচ্ছি, মিডল থেকে এরকম ভাবে
ছিপি দিয়ে একটি ছাপ বসিয়ে দিব। তারপর সাইড থেকে ছিপির ডিজাইনের সাইড থেকে এরকম ভাবে চারটা পাতার শেপে ডিজাইন করে নেব। আর প্রতিটা পাতার মাঝ থেকে এরকম ভাবে দাগ দিয়ে ডিজাইন করে নিতে হবে। প্রতিটা পাতার মধ্যে থেকে এরকম ভাবে আমি দুইটা ভাগ করে ডিজাইন করে নিয়েছি। এখন এক ভাগের যে অংশটা সেই অংশ থেকে জাস্ট কাটার সাহায্যে কিংবা টুথপিকের সাহায্যে এরকম ভাবে একটু বাঁকা করে এরকম ভাবে দাগ কেটে নিতে হবে। এটা কিন্তু একদমই সিম্পল, বাট দেখতে অনেক সুন্দর লাগে। জাস্ট আপনারা একটু খেয়াল করুন, আমি প্রতিটা পাতার সাইড থেকে এরকম ভাবে ডিজাইন করে নিয়েছি। আমি প্রতিটা পাতাকে দুইটা ভাগ করে নিয়েছি মিডল থেকে, জাস্ট এক সাইড থেকে এরকম ভাবে দাগ কেটে ডিজাইন করে নিয়েছি। হয়ে গেছে। আর মিডলে যে একটি ছাপ বসিয়েছিলাম ছিপির, সেটার উপরে এরকম ভাবে দাগ কেটে নিতে হবে প্রথমে, তার উপরে আবার এরকম ভাবে দাগ কেটে নিতে হবে। হয়ে গেছে। এখন কাটার সাহায্যে জাস্ট উপর থেকে এরকম ভাবে ছিদ্র করে দিতে হবে। এতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর এটা ভাজার পর আরো ক্লিয়ার হবে আর দেখতে আরো বেশি ভালো লাগবে। হয়ে গেছে। এখন সাইড থেকে সেম একই ভাবে পাতার যে আরো একটা অংশ, এই অংশটাকে জাস্ট এরকম আঁকা বাঁকা ডিজাইন করে উঠিয়ে নিতে হবে। এটাকে কাপি কাটা ডিজাইন বলা হয়। আপনারা চাইলে জাস্ট নর্মাল ভাবেও এটাকে উঠিয়ে নিতে পারেন, বাট এইভাবে ডিজাইনটা করলে দেখতে আরো বেশি ভালো লাগে। আমি সেম একইভাবে প্রতিটা পাতার সাইড থেকে এরকম ভাবে ডিজাইন করে কেটে নিয়েছি। হয়ে গেছে। এখন সাইড থেকে সেম একইভাবে এরকম ভাবে আঁকা বাঁকা ডিজাইন করে আমি কেটে নিব। প্রতিটা সাইড আমি সেম একইভাবে কেটে নিয়েছি। একটু খেয়াল করুন, দেখলে নিতো কত সহজে আরো একটি পাতার শেপে একটি ডিজাইন করে ফেললাম। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এখন আমি স্টার স্টেপে তৈরি করে দেখাবো। সেম একইভাবে আমি একটি রুটি বেলে নিয়েছি। এই ডিজাইনটা আমি অনেকটা শামুকের মতো করে তৈরি করব। আমি ডিজাইনটাকে প্রথমে করে নিচ্ছি। যখন এটাকে আমি ভিতরে নকশা করব তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন ভিতর থেকে এরকম ভাবে চারটা পাতা শেপ করে আমি ডিজাইন করে নিচ্ছি। একটু খেয়াল করুন, হয়ে গেছে। রাউন্ড শেপে মিডলে একটি ছিদ্র করে নিতে হবে। তারপর সাইড থেকে রাউন্ডের সাইডটা থেকে এরকম ভাবে উঠিয়ে একটি ফুলে ডিজাইন করে এটাকে তৈরি করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করুন, আমি প্রতিটা পাপড়ি উঠানোর সময় কিন্তু সাইড থেকে মিডল পর্যন্ত উঠিয়ে নিচ্ছি। জাস্ট কাটাটাকে এরকম ভাবে একটু বাঁকিয়ে সাইড থেকে ডিজাইন করে এই ফুলটাকে তৈরি করে নিতে হবে। হয়ে গেছে। এখন ভিতরে যে আমি চারটা পাতা দিয়েছি এই পাতাটাকে সেম একইভাবে এরকম ভাবে কাপি কাটা ডিজাইন দিয়ে উঠিয়ে নিব। ভিতরে আমি প্রতিটা ডিজাইন করেছি, প্রতিটা ডিজাইনগুলোকে আমি সেম একইভাবে এরকম কাপি কাটা ডিজাইন দিয়ে উঠিয়ে নিব।
জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। পিঠাটাকে খুবই সাইড থেকে এরকম ভাবে তেলটাকে ভালোভাবে গরম করার পর ছেড়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। যখন পিঠাটা দেওয়ার পর এরকম ভাবে উপরে উঠে যাবে আর একটা সাইড একটু শক্ত হয়ে যাবে, দেন এটাকে উল্টিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এটাকে আবার আমি অপোজিট সাইডে উল্টে দিব। আর একটা পিঠার উপরে একটা পিঠা দিতে যাবেন না, জাস্ট একটা পিঠা দেওয়ার পর যখন একটা পিঠা এরকম ভাবে উপরে ভেসে উঠবে, দেন এটাকে অন্য একটি পিঠা দিতে হবে। আমি প্রতিটা পিঠাকে এরকম ব্রাউনিশ করে ভেজে নিব। এরকম ভাবে আপনারা যদি ভাজেন তাহলে একটা পিঠাও কিন্তু আঁকা বাঁকা হবে না, প্রতিটা পিঠা অনেক সুন্দর হবে। দেখলেনই তো কত সহজেই তৈরি করে ফেললাম খোলা নকশি পিঠা। আশা করি আমার প্রতিটা ডিজাইন আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিসগুলো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সামনে ঈদ আসছে, বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি প্রতিটি কোয়েশ্চেনের আনসার খুবই যত্ন সহকারে দিব। ফিরে আসছি আরও একটি এপিসোডে নতুন কোনো পর্ব নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জনে থাকুন আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।